আলাইহিসসালাম জান্নাতে, ভালো লাগে না একা একা। আব্বাজান ঘুমায় আমার আল্লাহ বাম পাজরের একটা বাঁকা হার নিয়ে। আল্লাহ একজন নারী তৈরি করলেন আমরার মা আম্মাজান হাওয়া আলাইহিসসালাম, অনেক সুন্দর করে আল্লাহ বানাইলেন। নেগেটিভ আর আমরা হলাম পজিটিভ, পজিটিভ আর নেগেটিভ আল্লাহ বানাইলেন। আদম নবী ঘুম থেকে উঠা দেখে জান্নাতে তার পাশে একজন সুন্দরী সুরসী রূপসী পাশে বসে রয়েছে। জান্নাতি পোশাক পরাই হা ঘন্টা মরি দিয়ে আল্লাহ রাখছে। ঘুম থেকে উঠা আদম আলাইহিসসালাম আর দেরি করে নাই, ব্যাপার কি আমার পাশে বসে রয়েছে নেগেটিভ, দেখতে আমার মতোই দেখা যায় কিন্তু নেগেটিভ, দেখতে গেছে কাপুরুষা করে দেখি এটা কেডা। আল্লাহ ডাক দিলে আদম অপেক্ষা করো, দেখার আগে তোমার বিয়ে করাইতে হবে, বিয়ে পড়াইতে হবে। আদম নবী ডাক দেখ আল্লাহ বিয়ে কি, আল্লাহ ডাক দিলেন আদম অপেক্ষা করো, ফেরেশতারা যাবে তোমাদের শাদি পরানো হবে। জোরে বলা যাবে কি মারহামা? এই জন্য প্রথমত ছেলেমেয়েরা উপযুক্ত হলে বিবাহ দিয়ে দিবেন, ছেলেমেয়েরা উপযুক্ত হলে বিবাহের ব্যবস্থা করে দিবেন। বাজান খুব মনোযোগ দেন, হযরত আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে, ফেরেশতারা আসছে বিয়ে পড়ানোর জন্য। আদম তো জীবনে কোনোদিন বিয়ে থা করে না, আজকে প্রথম বিয়ে। মনোযোগ দিয়া শুনিয়া যান, বিয়ে হতেছে, ফেরেশতারা আসছে বিয়ে পড়ানোর জন্য, ইজাব কবুল চলতেছে। ফেরেশতারা বলল আদম আপনি আপনার বিবির নামে মোহর আনা দেন। আদম নবী বললেন মোহর আনা কি? বলে আপনার পক্ষ থেকে কিছু অর্থ করি। আদম নবী বললেন আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আল্লাহর জান্নাতে থাকি, অর্থ করি কই পাব? আল্লাহ ডাক দিছে আদম টাকা দিতে হবে না, সোনা দানা পয়সা করে দেওয়া লাগবে না। আদম তোমার জন্য একটা সুবিধা, আমার আখিরি নবীর নামে তিনবার, আমার আখিরি নবীর নামে তিনবার মতান্তরে ১১ বার দুরুদ শরীফ পড়ে তোমার বিবি হাওয়াকে মহারানা দিয়ে দাও। না হয়েছে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, করে বলবেন কি ইয়া রাসূল আল্লাহ। আরে আদম নবী দেখুন দুনিয়াতে আসেই নাই, তখন আমার নবীর দুরুদ চালু হয়ে গেছে। তাহলে আদমের আগে নবী, নবীর আগে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই, আদমের আগে আমাদের নবী, আমার নবীর আগে কোনো নবী নাই। যখন সৃষ্টির আদম সফিউল্লাহ দুনিয়াতে আসেই নাই, তখন থেকে আমার নবীর দুরুদ চালু হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান, আদম সফিউল্লাহ জান্নাতে, মা হাওয়া দুইজন জান্নাতের মধ্যে। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাকলেন, আদম সফিউল্লাহকে সামনে দিলেন, সামনে দিয়ে আমার আল্লাহ বলেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আদমের দিকে তোমরা সেজদা দাও, ও ফেরেশতারা তোমরা আদমের দিকে সেজদা দাও। বিশ্ববিখ্যাত ইমাম সাখাবী লেখেন মসজিদ ছিল আল্লাহ কিন্তু সেজদার মালিক ছিল আল্লাহ, কেবলা ছিল আদম, কেবলা হলো আদম, মসজিদ হলো আল্লাহ। আদম সফিউল্লাহর দিকে সব ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস একমাত্র সেজদা দিল না। আল্লাহ ডাক দিলেন ইবলিস কেন সেজদা দিলি না? ইবলিস ডাক দিয়ে বলল রব ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, ওর থেকে আমি উত্তম, অতএ উত্তম হইয়া অধম রে কি করে সেজদা দিব? আল্লাহ বলেন দূর হ, আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, তুই ইবলিস অহংকার করার কারণে হয়ে গেলি না পাক। এই জন্য একটা কথা সারা জীবন মনে রাখবেন, অন্তরে যেন কখনোই অহংকার না আসে। ক্ষমতার অহংকার, পয়সার অহংকার, এলেমের অহংকার,
জমিদারির অহংকার, আর আপনার পৃথিবীর কোনো বিষয়ের অহংকার যেন আপনার অন্তরে না আসে। যদি অহংকার অন্তরে একবার আসে তাহলে আপনার জীবন বরবাদ। আদম সবিউল্লাহকে আল্লাহ বানাইলেন, ওয়া শুরু, যেহেতু আমার সাবজেক্ট মিলাদুন নবী, রসুল কিভাবে দুনিয়াতে আসছে যদি বোঝার দরকার। আদম সবিউল্লাহরে আল্লাহ বানাইলেন, অনেকে শুধু বলে মাটি দিয়ে বানাইছে, না, আদম সবিউল্লাহরে আল্লাহ শুধু মাটি দিয়ে বানান নাই, মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে, চারটা পদার্থ দিয়ে মানুষ বানানো, আগুন পানি মাটি বাতাস, চার রঙের মশল্লা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশল্লা দিয়া, আগুন পানি মাটি বাতাস এক যোগে করিয়া প্রকাশ, মারহাবা করল খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, এই আয়াত আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি খড় খড়া শক্ত মাটি দিয়ে, সেই মানুষ ছিলেন আদম সবিউল্লাহ। আর আয়াত আল্লাহ বললেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড দিয়া, রক্ত থেকে আরাক আল্লাহ বলেন মিন নুতফা, আমি মানুষ বানাইছি নুতফা থেকে, পানি থেকে, একটা বিশেষ পানি যেটা খুবই সব শুক্রাণু, বাবার নির্গত পানি থেকে মায়ের রহমে আল্লাহ মানুষ বানাইলেন। আরাক আল্লাহ বাস করলেন ওয়া খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি মানুষ বানাইছি একজন পুরুষ আর একজন নারী দিয়া, আসি পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইলেন, পৃথিবীর সমস্ত মাটি গুলি নিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করা হল, আল্লাহ নিজের হাতে ইচ্ছা করে করে আদম সবিউল্লাহকে আল্লাহ বানাইলেন, আল্লাহর পছন্দের নাক আল্লাহ বানাইলেন, আল্লাহর পছন্দের চোখ আল্লাহ বানাইলেন, আল্লাহর পছন্দের ঠোঁট আল্লাহ বানাইলেন, আল্লাহর পছন্দের কান আল্লাহ বানাইলেন, আল্লাহর পছন্দের হাত আল্লাহ বানাইলেন, আল্লাহর পছন্দের পা আল্লাহ বানাইলেন, আল্লাহর পছন্দের বডি আল্লাহ বানাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা, পছন্দ কার আল্লাহ, কার আল্লাহ, পছন্দ আল্লাহ। ফি আই সুরাতিন কোরআন শরীফ ভালো লাগে, চলবে, তারপর যদি না থাকে, যদি না দেই, ফি আই সুরাতি মা শা রাক্কাবাক, কুরআন আল্লাহ বলেন আমি যেইভাবে সুরত দেওয়ার দরকার আমি আল্লাহর পছন্দ অনুযায়ী এসে ইচ্ছা অনুযায়ী আমি মানুষের সুরত আমি আল্লাহ দিলাম, একজনের নাকের সাথে আরেকজনের নাকের কোনো মিল নাই, কি কথা কন ঠিক কিনা, একজনের হাসির সাথে আরেকজনের হাসির কোনো মিল নাই,
একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের মিল নাই, একজনের জিহ্বার সাথে আরেকজনের জিহ্বার মিল নাই, একজনের মনের সাথে আরেকজনের মনের মিল নাই, একজনের দেহের সঙ্গে আরেকজনের দেহের কোনো মিল নাই, একজনের দাড়ির সঙ্গে আরেকজনের দাড়ির মিল নাই। যত মানুষ তত কোয়ালিটি, যত মানুষ তত কোয়ালিটি, যত মানুষ তত কোয়ালিটি। এই কারিগরের নাম কি? আল্লাহ বলেন, তোমরা কি করে অস্বীকার করো আমি আল্লাহকে, কি করে আমার দিনকে তোমরা অস্বীকার করো, বিশ্বাসকে তুমি কি করে অস্বীকার করো? হে মানুষ, আমি তোমার এ সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। আল্লাহ যেইভাবে ত্বক দেওয়ার দরকার আল্লাহ বানাইলেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দর সুরত দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। আল্লাহ মানুষ বানাইলেন, প্রথম যে মানুষ সেই মানুষের নাম আদম। এই জন্য আদম নবী সবচাইতে বেশি সুন্দর, আদম আলাইহিসসালামের চাইতে সুন্দর কোনো মানব আল্লাহ তৈরি করেন নাই। হযরত ইউসুফ আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন। আর নারী জাতির মধ্যে আম্মা জান হাওয়া, ওনার চাইতে সুন্দরী নারী জাতির মধ্যে কোনো নারীর জন্ম হয় নাই। আর কেয়ামত পর্যন্ত আমাদের মা জননী আম্মা জান হাওয়ার মতো এত সুন্দর আল্লাহ কাউকে বানাবে না। একবার জোরে বলা যাবে মারহাবা? আম্মা জান হাওয়ার চাইতে এত সুন্দর করে আল্লাহর কাউকে বানান নাই। কোন পুরুষকে আমাদের আব্বা জানের চাইতে সুন্দর করে আল্লাহ বানান নাই। কোরআন আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআন আল্লাহ বলে আমি মানুষ বানাইছি সুন্দর করিয়া। দাড়ি দিছে কে? মহিলাদেরকে ওষুধ খাওয়ালেও দাঁড়িয়ে হইব? হ্যাঁ, পৃথিবীর সব ডাক্তার যদি চেষ্টা করে দাড়ি বানাই তারবো না? পুরুষের দাড়ি দিছে কে? আল্লাহ। এটি ফেলাই দিবে? হ্যাঁ রাখো, রাখবি। আমরা খারাপ দেখা যায় কতজনের যদি কেউ দাড়ি রাখেন না, একটু রাখেন না বন্ধু, হুজুর বিয়ের পরে রাখবে বলে। কারণ কি? বিয়ের আগে রাখলে বউ শাসা পুরুষ হয়তো আসবে। আমরা তো জীবনে বাইশারা কোনোদিন শাসা করছে না, দাড়ি তো আমরা বহুত বড় আগে থেকে। আমরা মনে বিয়ে থা করি না নাকি? হুজুর আপনি বিয়ে করেন নাই? এইগুলি এক ধরনের বাহানা। দাড়ি পুরুষের সৌন্দর্য, রব আমার মালিক এইগুলি দিছে। পৃথিবীর সব ডাক্তার যদি এক জায়গা হয় চেষ্টা করে কোনো নারীর দাড়ি গজাইতে পারবে না, কারণ নারীকে আল্লাহ দাড়িবিহীন বানাইছে পুরুষের চোখের শান্তির জন্য, একটু আনন্দের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির কি রহস্য! আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে আদম সুবিউল্লাহকে আল্লাহ বানাইলেন জান্নাতের ভিতরে। চল্লিশ বছর ধরে জান্নাতের মধ্যে তার বডি শুকাইতে লাগলেন। চল্লিশ বছর পরে আদম সফিউল্লাহর দেহ মোবারকের মধ্যে আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা ঢুকাই দিলেন, কিন্তু রুহু ইঞ্জিনে না যাইয়া ইঞ্জিন থেকে বের হয়ে আসল। আল্লাহ ডাক দিয়ে বলেন, রুহু বের হইলি কেন? রুহু ডাক দেখ, আল্লাহ এমন একটা জায়গা পাঠাইছ শুধু অন্ধকার, এখানে কোনো আলো নাই, কিছু নাই গো আল্লাহ। আল্লাহ বলেন, দাঁড়াও, আমি আলোর ব্যবস্থা করতেছি, তোমাকে অন্ধকারে আমি আল্লাহ রাখব না। এই সময় আমার আল্লাহ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর পবিত্র নূর মুবারক আমি লিখি নাই, লিখেছেন মোল্লা আলী কারী মাক্কি, আল মাউলুদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লাহর হাবিবের পবিত্র নূর মুবারক আদম সফিউল্লাহর শেকে মুবারক আমার আল্লাহ স্থাপন করে দিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা?
একইদের আলোয়, আমলের আলোয়, ইমানের দৌলতে, আমলের দৌলতে, একইদের দৌলতে হযরত আদম সফলার পুরো দেহ নবীর নূরে নুরাম্বিত হয়ে গেল, রুহু ভিতরে যেয়ে প্রবেশ করলো, চোখের আলো আলো আসলো, নাকে ঘ্রাণ আসলো, হাতে শক্তি আসলো, জবানে কথা আসলো, জিহ্বা লাড়াচাড়া দিল, হাত পা লড়তে লাগলো, শরীরে শক্তি আসলো, মগজে মেধা আসলো। সুবহানাল্লাহ বলবে? আদম সফিউল্লাহ জীবন ফিরে পাইলেন, সেজদার মধ্যে পড়ে গেলেন, হাসি দিলেন, আদম আলাইহিসসালাম সেজদা থেকে উঠলেন। বাজান খুব মনোযোগ দিয়ে শুনে যান, আদম সফিউল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জীবন আমার আল্লাহ দিলেন। আচ্ছা বলেন, এই জীবনের মালিক কে? যদি হুকুম হয় নিয়ে যাবে কে? আল্লাহ। সেজদা হবে কার? আল্লাহ। জিকির হবে কার? ইবাদত হবে কার? আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল বসলাম আল্লাহর জন্যে, ওয়া শুনলাম আল্লাহর জন্যে, একত্রিত হলাম আল্লাহর জন্যে। মাহফিল আমার যুবকগুলি অনেক পরিশ্রম করে ওরা সাজাইল, এই যে ওরা 50-60-100 জন যুবক মিলে আজকের এই নবীর এসকে, রসুলের মহাম্মতে নবীর আগমনের মিলাদের মাহফিল তারা দিয়েছে। বলেন আপনারা খুশি না বেজার? আল্লাহ বুঝি বেজার হয়েছে না? আচ্ছা, তাহলে মাহফিলটা কার জন্য? এটাও আল্লাহর জন্য। এই মাহফিল আল্লাহর জন্য দলিল আমি পরে আসতেছি। আদম সফিউল্লাহর কথা বলি, আদম নবী জান্নাতের ভিতরে জীবন ফিরে আসলো, আদম আলাইহিসসালামের ভালো লাগে না, কিন্তু একা একা জান্নাতে নূরে মুহাম্মদি আদমের সাথে। মিন কবলিহা তিবিত ফিল জিনাদি ও ফি মুস্তাউদাইন হাইসু ইউহসাফুল ওয়ারাম সুম্মা হাবাত্তাল বেলা দালা বাশারা ওয়া আনতা মুদগাতুন ওয়ালা আলাম। 1450 বছর আগে হযরত আব্বাস 30,000 সাহাবীর সামনে তাবুকের প্রান্তরে কবিতা বলতে বলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম সফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেছে, আদম নবী একা ছিল না, আপনি নবী সেই দিন আদমের সঙ্গে তার সেকেমে ছিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? মিন কবলি হাতিবি তফিল জিলালি ও ফি মুস্তাউদাইন হাইসু ইউহসাফুল ওয়ারা। 1450 বছর আগে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর, আদম নবী যখন একা একা জান্নাতের ভিতরে একা 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 ঘুরে একা একা ঘুরে, আদম নবী একা ছিল না, আপনি নবী আদমের সঙ্গে ছিলেন। আসতে হলো না? আজকে আপনাদেরকে সুযোগ দিতেছি না, তাবারক যাই পাবেন, একটু কষ্ট করেই নিয়ে। হকের স্লোগান এটা কিন্তু ইমানের দাবি। পৃথিবীতে সবাই হক বলতে পারে না, আর হকের পক্ষে সবাই থাকতে পারে না, কি কথা কন ঠিক কি না? হকের পক্ষে কথা বলতে সাহস লাগে, হকের পক্ষে স্লোগান দিতে সাহস লাগে, হকের পক্ষে দাঁড়াইতেও কলিজা লাগে, নবীর পক্ষে থাকতে তকদির লাগে, ভাগ্য লাগে, রসূলুল্লাহর পক্ষে থাকা এটা নসিব লাগে, নবীর ইজ্জতের পক্ষে থাকা নসিব লাগে, সবার নসিব এটা হয় না। হাত উঁচা করে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার।
শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেরে খুদা তোমার মেরে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তুমি কতই দিলে রতুন ভাই বারাদার পুত্র স্বজন খুদা পেলি অন্য যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী হা নবীর উম্মত মুন্সিগণ দাসী আদম সফিউল্লাহ জান্নাতে আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে ঘুরে আদম নবী একা না আদম নবীর সঙ্গে আমাদের নবী আছে না নাই নবী কি আমাদের সুরতে না নূরের সুরতে নবীজির চাচা বলেন হুজুর এরপর আদম সফিউল্লাহ দুনিয়াতে আসলো আপনি তখন না ছিলেন মানুষ ওয়ালা মুদগাতুন না রক্তপিণ্ড ওয়ালা আলাক না আপনি গোশত খন্ড ওয়ালা আলাক না রক্তপিণ্ড আপনি সেই দিন নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহ জান্নাতে একা একা ভালো লাগে না আদম আলাইহিস সালামের মন বেজাত এই জন্য আব্বা জানে এর বয়স হয়েছে বিয়ে হবে কিন্তু আব্বার ভালো লাগে না ও মুরব্বীরা কথা শুনে যান ছেলে মেয়ে উপযুক্ত হইলে বিবাহ দেওয়া নবীর সুন্নত মারহাবা কর ফুলা মানে ঠিক কই কে মতলব বালানা দিতেছে ছেলে মেয়ে উপযুক্ত হলে বিবাহ দেওয়া নবীর সুন্নত নাইলে দেখবেন ভেগা ভেগা করে মন নিয়ে ঘুরে ভাল লাগে না আমরা আব্বা জানা আদম আলাইহিস সালাম জান্নাতে ভালো লাগে না একা একা আব্বা জান ঘুমায় আমার আল্লাহ বাম পাজরের একটা বাঁকা হার নিয়ে আল্লাহ একজন নারী তৈরি করলেন আমরার মা আম্মা জান হাওয়া আলাইহিস সালাম অনেক সুন্দর করে আল্লাহ বানাইলেন নেগেটিভ আর আমরা হলাম পজিটিভ পজিটিভ আর নেগেটিভ আল্লাহ বানাইলেন আদম নবী ঘুম ঘুম থেকে উঠা দেখে জান্নাতে তার পাশে একজন সুন্দরী সুরসী রূপসী পাশে বসে রয়েছে জান্নাতি পোশাক পরাই হা ঘন্টা মরি দিয়ে আল্লাহ রাখছে ঘুম থেকে উঠা আদম আলাইহিস সালাম আর দেরি করে নাই ব্যাপার কি আমার পাশে বসে রয়েছে নেগেটিভ দেখতে আমার মতোই দেখা যায় কিন্তু নেগেটিভ দেখতে গেছে কাপুরুষা করে দেখি এটা কেডা আল্লাহ ডাক দিলে আদম অপেক্ষা করো দেখার আগে তোমার বিয়ে করাইতে হবে বিয়ে পড়াইতে হবে আদম নবী ডাক দেখ আল্লাহ বিয়ে কি আল্লাহ ডাক দিলেন আদম অপেক্ষা করো ফেরেশতারা যাবে তোমাদের শাদী পড়ানো হবে জোরে বলা যাবে কে মারহাবা এই আমার দিকে তাকান আদম আলাইহিস সালাম আগে দেখতেন এই জন্য ফুরুশের অভ্যাস খালি ফুসি দেন এই কথা কর না এই পুরুষ জাতির অভ্যাস এই খালি আগে বেডি করে দেখতে আব্বা জানে প্রথমেই জান্নাতের ভিতরেই ফুসি দিতে গেছে এটা খেড়াই দেখি তো সেই জন্য বেড়াকার অভ্যাস হলো খালি ফুসি মারা এই জন্য আল্লাহ আইন করে দিছে ওনের মাথাতে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢাইকে দে কি কথা কর না
ধ্বংস করে দিছে। আর আমরা দেশের বেরিরা উন্নত হয়ে পিছিয়ে বেরিথায় সামনে বাপ একটা লইয়া আলতো শুরু মাখাইয়া লিপস্টিক টিপসিল লাখাইয়া শুন শুন ঢিং ঢুং 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 করতে করতে রাস্তা দিয়ে হাঁটো। বেডারা চাইতে বুড়া মানুষও চাইতে মনে কিছু নিয়ে না মন খারাপ করার কিছু নেই, কিন্তু বাস্তব কথা। এই জন্য আল্লাহ আইন করে দিলেন মহিলা দাঁতের মাথা থেকে পা পর্যন্ত ঢাকে দাও, ওরে ঢাকিয়া রাস্তায় বাইর করো, পর্দার ভিতরে রাখো। মারহাবা বলবেন। এই জন্য পর্দার আইন আল্লাহ করে দিলেন, পর্দার বিধান আল্লাহ পাক করে দিলেন ফরজ। পুরুষের নামাজ পড়া ফরজ, নারীর নামাজ পড়া ফরজ, পর্দা করা তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। হালাল খাওয়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ও মা বোনেরা, আপনারা ভাবেন বেপর্দায় চললে আপনার সৌন্দর্য দেখাইলে বুঝি ক্রেডিট আপনার বাড়ে? আল্লাহর কসম করে বলি, বেপর্দা নারীর কোনো ক্রেডিট নাই। পর্দাশীল নারীর দুনিয়াও ক্রেডিট আছে, কবরেও ক্রেডিট আছে, জান্নাতেও ক্রেডিট আছে। কথা কোন ঠিক কিনা? পর্দাওয়ালা নারীরা জান্নাতে আম্মাজান হাওয়া, হযরত সারা, হাজরা, মারিয়াম, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, আম্মাজান সাউদা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা, এদের সঙ্গে কিয়ামতের মাঠে তাদের হাসর নাসর হয়ে যাবে। জান্নাতে তারা একসঙ্গে থাকবে, বেপর্দা নারীরা থাকবে। ওই আমরা দেশের নায়িকারা যারা অর্ধলঙ্গ হইয়া ল্যাংটা স্যাংটে হইয়া অর্ধলঙ্গ হইয়া রান্তরা দেখাইয়া শরীর বডি মানুষের দেখাইয়া যারা পয়সা কামাই করে, আবার বর্তমানে সিস্টেম হয়েছে টিকটক বানায় বেরিরা, টিকটক বানে কত বড় বেহায়া চিন্তা করতে হচ্ছে। লাজ লজ্জা সরম লজ্জা কিচ্ছু নেই, সব কুত্তায় খেয়ে গেলিস। হ্যাঁ নারী সমাজ শুনিয়া যান, আদম সফিউল্লাহ আল্লাহ ডাক দিছে, আদম বিয়ে করতে হবে তোমাকে, শরীয়তের একটা আইন তোমাকে মানতে হবে। এই জন্য প্রথমত ছেলেমেয়েরা উপযুক্ত হইলে বিবাহ দিয়ে দিবেন, ছেলেমেয়েরা উপযুক্ত হলে বিবাহের ব্যবস্থা করে দিবেন। বাজান খুব মনোযোগ দেন, হযরত আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে ফেরেশতারা আসছে বিয়ে পড়ানোর জন্য। আদম তো জীবনে কোনোদিন বিয়ে থা করে না, আজকে প্রথম বিয়ে, প্রথম বিয়ে। আমরা দেশে বিয়ের মতো ড্যাক্সেট বাজছিল, যে বাড়িতে বিয়ে হয় সব বোনাস তুফান উঠে ফেলেছে, শয়তানে খালি লাশ আর কি, ওরে সব পদার্স খালা তো ভয় বিয়ে করতেছে, সারা এলাকার মানুষ ডিজের সুতে ঘুমাইতে না, অশান্তি বাতায় ফেলে, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ওদের কাছ থেকে নিরাপত্তা নেই। শরীয়তের আইন অনুযায়ী রসুলের সুন্নাহ মোতাবেক যে বিয়ে হয় না ওই বিয়ের ভিতরে বরকত হয় না, কথা কোন ঠিক কিনা? রসুলের সুন্নাহ অনুযায়ী বিয়ে করবেন, সুন্নত সুন্নত অনুযায়ী, সুন্নতি বিয়ে তো মুসলমান জানেই না, সুন্নতি বিয়ে মুসলমান করবারই চাই, সুন্নতি বিয়ে বিয়ে মুসলমান বুঝতেই চেষ্টা করে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, রসুলে কারিম দুনিয়াতে আসছে, মিলাদুন নবী তো আমরা যেমন খুশি, নবী পাইয়া খুশি, নবী পাইয়া যদি খুশি হই নবীর আদর্শ পাইয়াও খুশি হওয়া লাগবে, কি কথা বলেন ঠিক কিনা? আজকে এখান থেকে শিখে যাব একটা মাসালা, জীবনে বিয়ে করার সময় নবীর সুন্নত অনুযায়ী বিবাহ করব, নিজের মেয়ে বিবাহ দেওয়ার সময় সুন্নত অনুযায়ী বিবাহ দেব, নিজের বোনকে বিয়ে দেওয়ার সময় সুন্নত অনুযায়ী বিবাহ দেব। যেই পরিবার সুন্নত অনুযায়ী বিয়ে করতে চাবে না ওই পরিবারের সাথে বিয়ে দেওয়া যাবে না, আত্মীয়তাও করা যাবে না, কি কথা কোন ঠিক কিনা? বুঝতে কোনো শরীর বেজার হন খুশি হন সাঁতা কিচ্ছু আসে যায় না। আর জগৎ জননী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার থেকে যে দুনিয়ার রমণী কুলদের জান্নাতের সাইয়্যিদিনী ফাতিমার বিয়ে হয়েছিল, আল্লাহু আকবার কত সরল ভাবে বিয়ে হয়েছিল,
কত চমৎকার বিয়ে হয়েছিল, খোদার ঘর মসজিদে বসে বিয়েটা হলো, আল্লাহ রাসূল খেজুর সিটে খাওয়াই দিয়ে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু নিজের নাতির বিয়েতে উট জবাই দিয়ে বলল, আমার নাতি গরিব হতে পারে, আমি দাদা কি গরিব, নাতির বিয়েতে উট জবাই দিয়ে ওলিমা খাওয়াই দিয়া মাশাআল্লাহ সবাইরে জানাই দিলেন আমার নাতির বিয়ে হয়েছে। অন আমরা ওলিমা খাওয়াই কিন্তু টেবিল সাইড দিয়ে খাড়া করে দিয়ে কে কি দিবেন দিয়ে যান। একবার ওই মাওয়া ঘাটের ইলিশ হোটেলের মতো দিয়ে যান, ক্যাশ কাউন্টার বসাই দিছি আমরা, মনে কিছু নিয়ে সুন্নত তরিকা মোতাবেক থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। বিডিটা বেজার হইতেছে, হুজুর আমরা কি সর্বনাশ করে দিয়ে দিল, ও আর আমার জীবনে ভোট দিবে না। মনোযোগ দিয়া শুনিয়া যান, বিয়ে হতেছে, ফেরেশতারা আসছে বিয়ে পড়ানোর জন্য, ইজাব কবুল চলতেছে। ফেরেশতারা বলল, আদম আপনি আপনার বিবির নামে মহরানা দেন। আদম নবী বললেন, মহরানা কি? বলে আপনার পক্ষ থেকে কিছু অর্থ করি। আদম নবী বললেন, আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আল্লাহর জান্নাতে থাকি, অর্থ করি কই পাব? আল্লাহ ডাক দিছে, আদম টাকা দিতে হবে না, সোনা দানা পয়সা করে দেওয়া লাগবে না। আদম তোমার জন্য একটা সুবিধা, আমার আখিরি নবীর নামে তিনবার, আমার আখিরি নবীর নামে তিনবার মতান্তরে ১১ বার দুরুদ শরীফ পড়ে তোমার বিবি হাওয়াকে মহরানা দিয়ে দাও। না হয়েছে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আরে আদম নবী যখন দুনিয়াতে আসেই নাই তখন আমার নবীর দুরুদ চালু হয়ে গেছে, তাহলে আদমের আগে নবী, নবীর আগে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই, আদমের আগে আমাদের নবী, আমাদের নবীর আগে কোনো নবী নাই। যখন সৃষ্টির আদম সুবহানাল্লাহ দুনিয়াতে আসেই নাই তখন থেকে আমার নবীর দুরুদ চালু হয়ে গেল, কথা বলেন ঠিক কি না? এই দুরুদ ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করি কি বল উদ্দেশ্য হয়েছে? এজিদ খালি নাকি এজিদের একবারে গোষ্ঠী উচিত কথা বললে তো মাই সব বেদার হয়ে যাবে। আমার নবীর দুরুদ চলবে, কথা বলেন ঠিক কিনা? হাতুসা করে বলেন ঠিক কিনা? মানে ফতোয়ায় আমরা বন্ধ হবে না, মিলাদুন নবী চলবে চলবে, হাতুসা করে বলেন ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আদম সফিউল্লাহর বিয়ে হয়ে গেল, আমার নবীর দুরুদ পড়িয়া দিল মোহর দিয়া। কথাগুলি শুনে যান মুন্সিগঞ্জের মুসলমান, মাসে জিকির করে কার, গাছে জিকির করে কার, পশু পাখিরা জিকির করে কার, আসমান সাগর নগর পাহাড় পর্বত চাঁদ তারা নক্ষত্র সূর্য গ্রহ উপগ্রহ জিকির করে কার, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেন হাবিব সৃষ্টির মধ্যে যা আছে সব জিকির করে আমার তসবিহ আমি আল্লাহর করে, সৃষ্টির মধ্যে যা আছে সব জিকির করে আল্লাহ, এবার বলেন তো আল্লাহ জিকির করে কার?
কোরআন আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল্লাহ, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীর সামনে দুরূদ পড়ে, তার মানে বোঝা গেল আল্লাহ আমার নবীর স্মরণ করতেছে এবং করতে থাকবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা, শ্রেষ্ঠ নবী দিলামুরি তরিয়ে নিতে রোজাশরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী, বলেন খুদা তোমার মেঘের বাণী। মুন্সিগঞ্জের মুসলমান জিকির আল্লাহ করে, সব সৃষ্টি আল্লাহর জিকির করে, আমার নবীর ইয়াদ আমার আল্লাহ নিজে করে, এজন্যই কোরআন শরীফের এক আয়াত আল্লাহ ওয়াজ করলেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান, আমার আমার বান্দাদেরকে জানিয়ে দেন, কেউ যদি আপনি নবী মানে তাহলে আমি আল্লাহ মানা হয়, আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়, আপনি নবী খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যায়, আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হয়, আপনি নবীর পক্ষে থাকলে আমি আল্লাহর পক্ষে থাকা হয়। এই জন্য কবরে নামানোর সময় একটা দোয়া পড়া হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বিএনপি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে জাতীয় পার্টি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে কাদেরিয়া, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে চিশতিয়া, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, নবীর দল নবীর দল, নবীর দলে থাকলে আল্লাহর দল হয়, যে নবীর দলে থাকে না সে আল্লাহর দলে থাকে না, যে নবী ভালোবাসে না সে আল্লাহ ভালোবাসে না, যে নবী মানে না সে আল্লাহ মানে না, যে নবী তাজিম করে না সে আল্লাহকে তাজিম করে না, যে নবীর পক্ষে না সে আল্লাহর পক্ষে না, যে নবী ইজ্জত করে না সে আল্লাহকে ইজ্জত করে না, যে নবীর গোলাম হয় না সে আল্লাহর গোলাম হয় না। এজন্য এই জমিনে নবীর দুরুদ ও সালাম মিলাদুন নবীর মাহফিল চলবেই চলবেই, হাত উঠা করে বলেন ঠিক কি না? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আর শুকুরুশি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, কষ্ট হয়। আল্লামা ইকবাল বলতেছেন জবে শিকুয়াতে মগজ কোরাং রুহে ইমা জানে দিন হাসতে হব্বে রহমাতুল্লিলালামিন, মগজ কোরাং রুহে ইমা জানে দিন হাসতে হব্বে রহমাতুল্লিলালামিন, কোরআনের মগজ বলো, ইমান রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আবার নবীর ভালোবাসা। নবীর মোহাব্বত যেখানে নাই কোরআন সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই ঈমান সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই ধর্ম সেখানে নাই, নবীর প্রেম আছে যেখানে সব আছে সেখানে, কথা বলেন ঠিক কি না? ও মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান, আদম সফিউল্লাহ জান্নাতে মা হাওয়া দুইজন জান্নাতের মধ্যে, আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাকলেন, আদম সফিউল্লাহকে সামনে দিলেন, সামনে দিয়ে আমার আল্লাহ বলেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আদমের দিকে তোমরা সেজদা দাও,
ও ফেরেশতারা তোমরা আদমের দিকে সেজদা দাও। বিশ্ববিখ্যাত ইমাম সাকাবি লেখেন, মসজিদ ছিল আল্লাহ কিন্তু সেজদার মালিক ছিল আল্লাহ, কেবলা ছিল আদম। কেবলা হলো আদম, মসজিদ হলো আল্লাহ। আদম সুবুল্লার দিকে সব ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস একমাত্র সেজদা দিল না। আল্লাহ ডাক দিলেন, ইবলিস কেন সেজদা দিলি না? ইবলিস ডাক দিয়ে বলল, রব ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, ওর থেকে আমি উত্তম। অতএব উত্তম হইয়া অধম রয়ে কি করে সেজদা দিব? আল্লাহ বলেন, দূর হ, আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, তুই ইবলিস অহংকার করার কারণে হয়ে গেলি না পাক। এই জন্য একটা কথা সারা জীবন মনে রাখবেন, অন্তরে যেন কখনোই অহংকার না আসে। ক্ষমতার অহংকার, পয়সার অহংকার, এলেমের অহংকার, জমিদারির অহংকার, আর আপনার পৃথিবীর কোনো বিষয়ের অহংকার যেন আপনার অন্তরে না আসে। যদি অহংকার অন্তরে একবার আসে তাহলে আপনার জীবন বরবাদ। অহংকার যাতে না আসে মুসলমান, শয়তানের অন্তরের মধ্যে অহংকার এসে গেল, আল্লাহ বলেন আমি পাক, আমার জায়গা পাক, আরে ইবলিস তোর জায়গা হবে না, দূর হ বেয়াদব, দূর হ অহংকারী, আমি আল্লাহর দরবারে তোর জায়গা নাই, দূর হয়ে যা বেটা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে তাড়াই দিলেন। ইবলিস ডাক দে বলল, রব 900,000 বছর ধরে তোমার ইবাদত করেছি আমি, একটা না 900,000 বছর ধরে ইবাদত করছি আল্লাহ, এই 900,000 বছর ইবাদতের বিনিময়ে কি তুমি আমার কিছু দিবা না? বলে, কি চাও? আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা? আল্লাহ বলেন, যা দিলাম, আর কি চাস? বলে, রব তামাম পৃথিবী ঘুরে আসব, এক মুহূর্তের মধ্যে এই শক্তি তুমি আমারে দিবা। বাংলাদেশ থেকে একটা বিমান চালাইলে আমেরিকা পর্যন্ত যাইতে 24 ঘন্টা সময় দরকার হয়। বাংলাদেশ থেকে একটা বিমান চালাইয়া আমেরিকা পর্যন্ত যাইতে 24 ঘন্টা সময় লাগে ও মুসলমান, কিন্তু আজাজিলের আমেরিকা থেকে বাংলাদেশে আসতে 48 ঘন্টা লাগে। 1 সেকেন্ডের ভিতরে তাম পৃথিবী ঘুরে আসি, 1 সেকেন্ডের মধ্যে তাম পৃথিবী ঘুরে আসি। আমি আরো সহজ করে দিই, আমার হাতে মোবাইল, এই মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আপনি এখান থেকে নেটওয়ার্ক লাগাইলেন, ফোন দিলেন আপনার বন্ধুর মোবাইল আমেরিকায়, আপনার ছবি যাবে, আপনি নিজে যাবেন, আপনার কথা যাবে, আপনার হাসি যাবে, কান্না যাবে, আপনার লড়াচড়া সব চলে যাবে তরঙ্গমালার ভিতর দিয়া। এই মুন্সিগঞ্জের টাওয়ার ঢাকার টাওয়ারে পাস করবে, ঢাকার টাওয়ার বঙ্গবন্ধু স্যাটেলাইটে পাস করবে, বঙ্গবন্ধু স্যাটেলাইট আমেরিকান স্যাটেলাইটে পাস করবে, আমেরিকান স্যাটেলাইট আর আপনার বন্ধুর মোবাইলে পাস করে দিবে। এই বাংলাদেশ থেকে আমেরিকা নামক একটা মহাদেশে আপনার বন্ধুর মোবাইলে আপনার ছবি চলে গেল, আপনার ভিডিও চলে গেল, আপনার চেহারা চলে গেল, আপনার কথা গেল, সময় নিল বিজ্ঞান মাত্র 1 সেকেন্ড। 1 সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ মাইল দূর, হাজার হাজার মাইল দূর তরঙ্গমালার ভিতর দিয়ে মহাকাশের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে আপনার কথা, আপনার হাসি, আপনার কান্না, আপনার শব্দ যদি বন্ধুর মোবাইলে পৌঁছাইতে বিজ্ঞান 1 সেকেন্ড সময় নেয়, ও নবীর উম্মত, বিজ্ঞানের ক্ষমতা যেখানে শেষ আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু। এ মুসলমান, বিজ্ঞানের ক্ষমতা যেখানে শেষ আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু। বিজ্ঞান যদি 1 সেকেন্ডে আপনার মোবাইলে, মোবাইল থেকে বন্ধুর মোবাইলে আপনার কথা আর আপনার চেহারা পৌঁছাই দিতে পারে, তাহলে আজকের মহাফিল মদিনার নবীর রওজা মোবারক থেকে দেখতে পারে এই ক্ষমতা নবীর আছে, বিশ্বাস আছে কার কার? কষ্ট হচ্ছে? সহজ তো, অনেকে প্রশ্ন করে রসুল দেখেনি, আরে কানার ঘরের কানা, মনে হচ্ছে উপগ্রহ থেকে দুনিয়া এসেছে, ও ঝোরে জঙ্গলে ছিল, মনে হচ্ছে ও বৃন্দাবনে ছিল, নতুন দুনিয়া তাইছে, বুঝে না কিছু।
ছাতা গুতে না, কোথার থেকে লেখাপড়া করছে আল্লাহ? সহি বুখারীর কিতাব সালাত বাবু সালাতুল কুসুম, রসুল করিম সালাতুল কুসুমের নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিব হাত বাড়াই দিচ্ছে। তো সাহাবে কেরাম বলেন, হুজুর এইভাবে তো নামাজ কোনো দিন দেখিনি। বলে সাহাবীরা, আমি খোদার জান্নাত দেখেছি, জান্নাতের আঙ্গুর ফল দেখেছি, লোভনীয় মজাদার আঙ্গুর আনার জন্যে আমি নবী হাত বাড়াই দিছিলাম। হ্যাঁ হয়েছে না, একসাথে বললেন আল্লাহ আকবার। নবী কোথা? মদিনায় হাত বাড়িয়েছে জান্নাতে। বুখারী হাদিস, যে নবী মদিনায় দাঁড়িয়ে জান্নাতে হাত বাড়াইতে পারে সে নবী মদিনার থেকে আজকের মাহফিলে তাওয়াজ্জুর হাত বাড়িয়ে দিয়ে উম্মতের দুরুদ ও সালাম কবুল করতে পারে, কথা কোন ঠিক কিনা? আপনি মানেন না সেটা আপনার, আমি বুঝি না সেটা আমার বুঝের দোষ, সাদা রসুল্লাহর দোষ না। আল্লাহ রসুল আল্লাহ রসুলের জায়গায় আছে, উনি মহান ইজ্জত মালা। প্রিয় মুসলমান, আজাজিল ডাক দিয়ে বললো আল্লাহ আর একটা ক্ষমতা তুমি আমার দিবা। আল্লাহ বলেন, আজাজিল কি চাও? বলে, রব তোমার বান্দার শিরার ভিতর দিয়ে ঢুকে, রক্তের চলাচলের ভিতর দিয়ে ঢুকে আমি তোমার বান্দার কালবের মধ্যে বসে বসে ধোকা দিব, নামাজ পড়িস না, রোজা রাখিস না, হারাম খা, ঘুষ খা, সুদ খা, মাথায় বাড়ি দে, অন্যের মাল ছিনে এনে মালে ভেজাল দে, মালে কম দে, ফলে ফরমালিন দে, মাসে ওষুধ দে। আমি এইভাবে তোমার বান্দার ধোকা দিয়ে 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 জাহান্নামি বানাবো, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, আমি আজাজিল তোর একটা বান্দাকেও জান্নাতে আমি ঢুকতে দেব না। আল্লাহ পাক রাগ হয়ে গেলেন, ধমক দিয়ে আল্লাহ বলে, আরে আজাজিল খামাস, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দারে ধোকা দিয়ে 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 গুনাহ করাবি, আর আমার বান্দা আমি রব্বে কারিমের দরবারে তওবা করে ক্ষমা চাবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ক্ষমা কেমনে চাবেন মনে মনে? কয় হাত তুলে? দুই হাত তুলে। কার দরবারে? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্ষমা যখন আপনি চাবেন তখন আল্লাহ মাফ করে দিবে, কিন্তু শয়তান চায় এই মুনাজাত যাতে বন্ধ হয়ে যায়। এ কথা কন না কেন? এই জন্য একদল ফতোয়ায় নামছে, এগুলি বেদাত, এগুলি বেদাত কইয়া বন্ধ করার উত্তর সেরা নামছে। তার মানে সুন্নি মুসলমান কপালে শনি আছে, সতর্ক যদি না হন ভবিষ্যৎ বড় অন্ধকার। দোয়া যদি বন্ধ হয় আপনার কপাল পুড়বে, আপনার সদ্য গোষ্ঠীর কপাল পুড়ে যাবে, আপনার বাপ মারও কপাল পুড়বে। বলে, হুজুর কারণ কি? দোয়া আল্লাহর দরবারে ভিখারি বেশে হাত না তুললে, ক্ষমা না চাইলে আমার মালিক মাওলা ক্ষমা করবে না। শয়তানের চ্যালেঞ্জ, বান্দা দুকা দিয়ে দিয়ে জাহান্নামি বানাবো, আর আল্লাহর চ্যালেঞ্জ, আমার বান্দা ক্ষমা চাবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আওয়াজ তুলে وعلى آل سيدنا আমরা অধম গুনাগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে
আমাদেরকে ভুইলেন না আল্লাহ। وعلى آل سيدنا আদম সফিউল্লাহকে সব ফেরেশতারা সেজদা দিল, ইবলিসকে আমার আল্লাহ তারাই দিল, যা চলে যা। ইবলিস চলে আসলো। বন্ধু খুব মনোযোগ দেন, আদম সফিউল্লাহকে ইবলিসে গন্ধম খাওয়াইল। আদম আলাইহিসসালাম দুনিয়াতে আল্লাহ ফেলে দিলেন, একজনকে জেদ্দায় আর একজনকে শ্রীলঙ্কার আদম পাহাড়ে। দুইজনকে দুই জায়গা আল্লাহ ফেলে দিলেন। প্রায় 350 বছর ধরে আদম নবী কাঁদতে লাগলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা হলো, কোন নবীদের জীবনে কোনো গুনাহ নাই, কোন নবীদের জীবনে কোনো গুনাহ কথা কোন গুনাহ নবীরা মাসুম, নবীদের জীবনে কোন গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা, নবীরা মাসুম, কোন গুনাহ নাই। কিন্তু আদম নবীর গুনাহ না। তারপর আদম আলাইহিসসালাম 350 বছর ধরে কাঁদতেছেন, আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। কাঁদতে লাগলেন আদম, একদিন না দুই দিন না 350 বছরের মতো কেঁদে 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 কেঁদে, চোখের পানিগুলি পড়ে পড়ে আদম আলাইহিসসালামের গোশতগুলি বাবা পচে গেল। কল্পনা করতে পারবে, চোখের গোশতগুলি বাবা, মুখের গোশতগুলি আদম আলাইহিসসালামের পচে গেল। কেঁদে 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 হয়রান, এত পরিমাণে আদম নবী কাঁদছিলেন, আল্লাহ আমার নবীর উসিলা ধরে যেদিন আদম আলাইহিসসালাম ক্ষমা চায়, রব তোমার এই জান্নাতের পাতায় পাতায়, খুরেদের কপালে কপালে, আর গম্বুজে গম্বুজে, প্রাসাদে প্রাসাদে, আল্লাহ তোমার জান্নাতের দরজায় দরজায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখা দেখছি। আল্লাহ তোমার নামের পাশে যার নাম, কোরআন বলে আমি আপনার নামকে সমুন্নত করেছি, আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে জিব্রাইল আমিন আসছে, হুজুর আয়াতের তফসির কি আপনি জানেন? নবীজি ডাকতে বলেন, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ নবীকে জিব্রাইল বলেন, হুজুর ইদা জুকির তু জুকির তামাই, আল্লাহ বলে দিয়েছেন মালিকের জিকির যেখানে আপনি নবীর জিকির হবে সেখানে, আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির হবে সেখানে, আল্লাহর গুণগান যেখানে আপনি নবীর গুণগান চলবে সেখানে। এই জন্য আজানে একামতে খুতবাতে দোয়াতে তাশাহুদে আমার নবীর নাম আসে না। না আদম নবী ডাক দিছে, আল্লাহ ওই নামের খাতিরে তুমি আমারে ক্ষমা করা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিসসালামের আল্লাহ মাফ করে দিলেন। আসতে হলো না,